গুড ইভিনিং সমিতা দি, নমস্কার। আমি লেক টাউন শ্রীমতিপুরীকে নবনীতা চলে এসেছি আজকের লাইভে। যারা যারা নোটিফিকেশন পেয়ে যাচ্ছ ঝটপট করে জয়েন হয়ে যাও প্লিজ। আর যারা যারা অলরেডি জয়েন হয়ে গেছো তারা একটু হাই হ্যালো করো, তাহলে কারে কারে অনলাইন আছো তাহলে একটু বুঝতে পারবো। সবাইকে গুড ইভিনিং জানিয়ে হাই হ্যালো করে আমি আমার লাইভটা আজকে শুরু করবো। কাইন্ডলি ঝটপট করে তোমরা জয়েন হতে থাকো। লেক টাউন শ্রীমতিপুটির তরফ থেকে আমি নবনীতা চলে এসেছি আজকের লাইভে। আমার অ্যাড্রেসটা হচ্ছে 62 শরৎ চ্যাটার্জি রোড, কলকাতা 89। এটা হচ্ছে যশোর লেক টাউন আর বাঙ্গুরের মিডল স্টপ বরাট। বরাটে এসে বরাটের প্রথম গলি দিয়ে ঢুকে প্রথম বাঁ দিকে টার্ন নিলেই তোমরা পেয়ে যাচ্ছ একদম লেক টাউন শ্রীমতিকে। আর গুগল ম্যাপ ফলো করেও যদি আসতে চাও সেক্ষেত্রেও কিন্তু তোমরা যদি লেকটাউন শ্রীমতি লিখে লেখো গুগলে গিয়ে সেক্ষেত্রেও কিন্তু তোমরা পুরো অ্যাড্রেসটা পেয়ে যাচ্ছ। সোম থেকে শনি প্রত্যেক দিন দোকান খোলা থাকে সকাল 11:30 থেকে রাত্রি 8:30 অবধি। অর্ডার নেওয়া অলরেডি চালু হয়ে গেছে। যারা টেলারিংয়ে পুজোর জন্য অর্ডার দিতে চাও তারা কিন্তু চলে এসো, ঝটপট করে অর্ডার দিয়ে যাও। আর যেটা বলার সেটা হচ্ছে দোকানে প্রচুর স্টক আছে, যারা দোকানে এসে দেখে কেনাকাটা করতে চাও তারা দোকানে চলে আসো। এছাড়াও আমি তো সোম বুধ শুক্র লাইভে আসছি, যা যা জিনিস নতুন দোকানে ঢুকছে তোমাদের সবাইকেই আমি দেখাচ্ছি, সেভাবেও তোমরা আমার সাথে থাকতে পারো, পাশে থাকতে পারো। আর অবশ্যই লাভ লাইকটা চাই, প্রচুর প্রচুর লাভ লাইক কিন্তু তোমাদের কাছে আমার প্রাপ্য। তোমরা যদি আমাকে ভালোবেসে থাকো প্লিজ 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 অবশ্যই করে আমাকে লাভ লাইক দাও। তোমরা আর কজন জয়েন হও, সাউন্ড পিকচারটা ক্লিয়ার আসছে কিনা একটু আমাকে যদি জানাও তাহলে আমি লাইভটা শুরু করতে পারি। তোমরা কয়েকজন জয়েন হলে আমি লাইভটা শুরু করব, প্লিজ তোমরা জয়েন হয়ে যাও। আর যেটা বলার, আমার বুকিং নাম্বার, বুকিং নাম্বার হচ্ছে 9830825237। আরেকটা নাম্বার হচ্ছে 9674813370। দুটো নাম্বারে কিন্তু তোমরা বুকিং করতে পারো। বুকিং প্রসিডিওরটা হচ্ছে একই থাকছে, স্ক্রিনশট নেবে, স্ক্রিনশট নিয়ে বুকিং করবে। কলকাতার এবং কলকাতার পার্শ্ববর্তী বন্ধুরা হোম ডেলিভারি পেয়ে যাচ্ছ, দূরের বন্ধুরা বাই কুরিয়ার তোমাদের নিতে হচ্ছে, সিওডি অ্যাভেলেবেল আছে, সুতরাং তোমরা নির্দ্বিধায় বুকিং করতে পারো। সাউন্ড আর পিকচারটা ক্লিয়ার আসছে কিনা একটু আমাকে জানাও, আর তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কিনা সেটাও আমাকে যদি জানাও তাহলে আমি দেখানো শুরু করতে পারি। একটু জানালেই আমি দেখানো চালু করে দেবো, সুতরাং প্লিজ আমাকে একটু জানাও। আজকে মিক্সড দেখাবো তোমাদেরকে, কটন দেখাবো, কটন মঙ্গলগিরি কটন দেখাবো, কটনে কাঁথা দেখাবো, মঙ্গলগিরি কটনে গুজরাটি দেখাবো, রেশম চিকির সাথে ঢাকায় মিক্স অ্যান্ড ম্যাচ দেখাবো, এছাড়া সিল্ক কাসর দেখাবো। সুতরাং তোমরা ঝটপট করে জয়েন হও, লাইভটা কিন্তু শেষ পর্যন্ত দেখো, তাহলে কিন্তু প্রচুর কিছু দেখতে পাবে, নয়তো মিস করবে তোমরাই। হাই সঞ্চিতা, দেখানো চালু করছি। প্রথমেই একটা তাঁতের শাড়ি দেখাচ্ছি, দেখো খুব সুন্দর একটা হোয়াইট অ্যান্ড রেড বর্ডার তাঁত, তার মধ্যে কাঁথা করা। প্রথমেই আঁচলটা দেখাই তোমাদের, এই হচ্ছে আঁচলটা, পুরোটাই হাতে কাঁথা কাজ, এইভাবে পুরো কাঁথা কাজ।
গুড ইভিনিং সঞ্চিতা, গুড ইভিনিং, এইভাবে চলে যাচ্ছে পুরো আচলের কাজটা। একদম ঘন কাঁথা কাজ করা, দেখো একদম ঘন কাঁথা কাজ থাকছে, তার সঙ্গে এরম ভাবে টেম্পল বর্ডার থাকছে, তার উপরে একটা করে বুটা থাকছে, কিছুটা জিওমেট্রিক্যাল, কিছুটা জিগজ্যাগ, এইভাবে পুরো ডিজাইনটা এক মিটার আঁচল থেকে যাচ্ছে এইভাবে। ভীষণ সুন্দর হাসা কাজ। আর পুরো শাড়িটা দেখো, পুরো শাড়িটা এরকম টেম্পল বর্ডার হয়ে যাচ্ছে, এরকমভাবে দুদিকে বর্ডার থাকছে, তারপরে দুটো তিনটে কালার দিয়ে মেরুন, ম্যাজেন্টা আর লাইট পিঙ্ক, তিনটে কালার দিয়ে টেম্পল, আর ভেতরে অজস্র কাঁথার বুটি, পুরো শাড়ি জুড়ে এইভাবে থাকছে, এই হচ্ছে আঁচলটা। আর একটা বর্ডার থাকছে শাড়ির নিজস্ব উইভিংয়ের একটা বর্ডার থাকছে, এইভাবে চলে যাচ্ছে পুরো শাড়িটা। পিওর তাঁতের মধ্যে, দেখতে ভীষণ সুন্দর। এটার কোনো ব্লাউজ পিস নেই, ওইগুলোকে দেখো, এটার কোনো ব্লাউজ পিস নেই। তোমরা চাইলে এটা কিন্তু যে কোনো প্রিন্টেড ব্লাউজ দিয়ে যদি পরো, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগবে। এরম যদি একটা গোলাপি ব্লাউজ দিয়ে যদি শাড়িটা পরো, শাড়িটার গেট আপটা একদম চেঞ্জ হয়ে যাবে। এরম ফ্রন্ট ব্যাক ভি গলায় আমি করেছি, এরম ধরনের তোমরা অন্য প্রিন্টেড ব্লাউজ দিয়েও পরতে পারো, কিন্তু পিঙ্ক অ্যান্ড হোয়াইটের মধ্যে পরলে মনে হয় দেখতে বেশি ভালো লাগবে। এরম একটা ধরনের ব্লাউজ দিয়ে তোমরা এরম ধরনের শাড়ি পরতেই পারো, দেখতে ভীষণ ভালো লাগবে। এটার প্রাইস হচ্ছে 2650, 2650। যাদেরই ভালো লাগছে তারা অবশ্যই করে স্ক্রিনশট নাও, স্ক্রিনশট নিয়ে তোমরা বুকিং করো। যারা একান্ত স্ক্রিনশট নিতে পারো না বা মিস করে যাচ্ছ, তারা ডেসক্রিপশন দিয়েও বুকিং করতে পারো, তবে স্ক্রিনশট দিয়ে বুকিং করলে সেটা অনেক বেটার হয়। এইভাবে চলে যাচ্ছে পুরো আচলটা। সমিতা পাচ্ছ, দারুণ, থ্যাংক ইউ সমিতা দি। এইভাবে চলে যাচ্ছে পুরো আচলটা, আর এই হচ্ছে অল ওভার শাড়িটা, এইভাবে চলে যাচ্ছে। প্রাইস হচ্ছে 2650, 2650 এটার প্রাইস। এটাও কিন্তু ভীষণ ভালো দেখতে, ভীষণ ভীষণ ভালো দেখতে, 2650 এটার প্রাইস। একটা কালার কম্বিনেশন বসো, কি হচ্ছে উঠুন, উঠে বাইরে যান, আরেকটা কালার কম্বিনেশন দেখাচ্ছি। দেখো এই শাড়িটাও ভীষণ সুন্দর, মাল্টি কালার দিয়ে করা, মাল্টি কালার দিয়ে করা রয়েছে টেম্পলটা, ব্লু, অরেঞ্জ, নীল, গ্রিন, রেড, আর ভেতরটা পুরোটাই জরির একটা চেকস আছে, গোল্ডেন কপার গোল্ডেন টাইপের একটা বর্ডার রয়েছে। আর এই হচ্ছে এর আঁচলটা, আঁচলটা দেখো কতটা সুন্দর, এই হচ্ছে পুরো আঁচলটা, জিগজ্যাগ আছে, টেম্পল আছে, হ্যাঁ সমস্ত পুরোটাই জিওমেট্রিক্যাল আঁচল, পুরোটাই, হ্যাঁ পুরোটাই জিওমেট্রিক্যাল আঁচল থাকছে, এইভাবে পুরোটা জিওমেট্রিক্যাল আঁচলে চলে যাচ্ছে, 1 মিটারের ওপর জাল আঁচল করা, আর পুরোটা টেম্পল, পুরোটা টেম্পল, ভীষণ স্মার্ট শাড়ি, দেখতে ভীষণ সুন্দর। এগুলো কিন্তু একটা ডিজাইনার ব্লাউজ দিয়ে বা প্রিন্টেড ব্লাউজ দিয়ে, ভেজিটেবল প্রিন্টেড ব্লাউজ দিয়ে পরলে এগুলো দেখতে কিন্তু খুব ভাল লাগবে। লাভ লাইক কোথায় গেল, লাভ লাইক দিতে থাকো প্লিজ। এইভাবে চলে যাচ্ছে পুরো আঁচলের কাজটা, কাজটা খালি দেখো কি নিট অ্যান্ড ক্লিন কাজ, একদম সুন্দর নিট অ্যান্ড ক্লিন করে কাজটা হয়েছে, ভীষণ ভালো দেখতে হয়েছে। যারা লাইট কালারের শাড়ি প্রেফার করো, একদম চোখ বুঝে এরকম ধরনের একটা শাড়ি পরো, যেখানেই পরে যাবে সেখানেই দেখতে সুন্দর লাগবে। এর সঙ্গে একটু ম্যাচিং করে একটু বিটসের গয়না পরো বা ডোকরার গয়না পরো, দেখতে কিন্তু খুব ভালো লাগবে। প্রাইস ইজ সেম 2650, পুরো পিওর কটন কে উপর হ্যাঁ, পুরো পিওর কা কটন হ্যাঁ,
100/100% কর্তৃপক্ষ করা হয়েছে। এটা পুরোটাই এভাবে সুতোর কাজ যাচ্ছে, ভিতরে একটা জরি চেক থাকছে। এই হচ্ছে পুরো শাড়িটা, প্রাইস হচ্ছে 2650। এবার যেটা দেখাচ্ছি দেখো, মঙ্গলগিরি কটন, মঙ্গলগিরি কটনের মধ্যে গুজরাটি ওয়ার্ক, এটাও দেখতে ভীষণ সুন্দর। এইভাবে গুজরাটি ওয়ার্কটা পুরো চলে যাচ্ছে, কালারটা একদম রানি কালার, তার মধ্যে ইয়েলো দিয়ে, ইয়েলোরই ডিপ লাইট শেড দিয়ে এইভাবে গুজরাটিটা করানো হয়েছে। তার সাথে মিরার ভীষণ সুন্দর, এবং একটা গোল্ডেন বর্ডার আছে, এইভাবে চলে যাচ্ছে পুরো গোল্ডেন বর্ডারটা। আর এই হচ্ছে পুরো আঁচলটা দেখো, এই হচ্ছে পুরো আঁচলটা, এইভাবে পুরো নগজ বর্ডারটা পুরো ঘুরে যাচ্ছে, এইভাবে পুরো নগজ বর্ডার ঘুরে যাচ্ছে। আর ভেতরে কাঁচ বসিয়ে বুটা করা হয়েছে, পুরো ভেতরে এরকম কাঁচ বসিয়ে বুটাটা করা হয়েছে। এই হচ্ছে পুরো শাড়িটা, ভীষণ সুন্দর দেখতে। মঙ্গলগিরি শাড়িগুলো একটু বড় সড়ই হয়, পরে ভীষণ আরাম। এইভাবে চলে যাচ্ছে পুরো শাড়িটা, ব্লাউজ পিসেও আছে হাতের ভাবে কাজ করা, তোমরা এটা দিয়েও পুরো ব্লাউজটা বানাতে পারো, বা মিক্সার ম্যাচ করেও তোমরা কিন্তু ব্লাউজটা বানাতে পারো, দেখতে ভীষণ ভালো লাগবে। এই হচ্ছে পুরো শাড়িটা, এইভাবে চলে যাচ্ছে, ভীষণ সুন্দর। মানে বিয়ে বাড়িতে সকালে তুমি এরকম ধরনের একটা শাড়ি পরো, ছবিও ভালো উঠবে, দেখতেও ভীষণ সুন্দর লাগবে। আর যেহেতু মিরর ওয়ার্ক, একটু গডিও লাগবে, ভীষণ ভালো দেখতে, আর সফট, এই ওয়েদারেতে পরার জন্য একদম আদর্শ শাড়ি। এটার প্রাইস হচ্ছে 3850, 3850 এটার প্রাইস, 3850। কাজটা খালি দেখো কতটা ঘন কাজ, কতটা ঘন কাজ, একটা সিল্কের শাড়িতে যে কাজটা থাকে ঠিক সেই কাজটাই কিন্তু এই তাঁতের শাড়ির মধ্যে রয়েছে। পুরোটাই এভাবে চলে যাচ্ছে কাজটা, ভীষণ সুন্দর দেখতে। আর কম্বিনেশনটা যেহেতু রানীর সাথে ইয়েলো দিয়ে কম্বিনেশন, যে কোনো শুভ অনুষ্ঠানে কিন্তু যেহেতু ব্ল্যাকের ছোঁয়া নেই, তোমরা করতেই পারো, সবাই আমরা করতে পারি, দেখতে ভীষণ ভালো লাগবে। আর এই শাড়িটা কিন্তু সাজার অপশানও প্রচুর, সুন্দর করে মাথায় একটু ফুল দাও, একটু ইয়েলো রানীর গয়না পরো, বা যদি যারা গায়ে হলুদ পারপাসে পড়তে চাও, তারাও যদি এরকম ধরনের শাড়ি একটু কন্ট্রাস্টে পড়লে, সবাই হলুদ পরলো, তুমি হলুদের কাজটা পড়লে, তার সাথে মাথায় ফুল লাগালে, হলুদ গয়না পড়লে, সেটাও কিন্তু দেখতে ভীষণ ভালো লাগবে। এইভাবে চলে আসছে পুরো শাড়িটা, প্রাইস হচ্ছে 3850। এটার আরেকটা কালার দেখাচ্ছি দেখো, এটা ব্ল্যাকে দেখাচ্ছি, ব্ল্যাক রেড অ্যান্ড অরেঞ্জের কম্বিনেশন, এই কম্বিনেশনটাও কিন্তু ভীষণ সুন্দর দেখো, অসাধারণ, অসাধারণ সুন্দর। যেহেতু বডিতে একটা গোল্ডেন জরির চেক আছে, তার মধ্যে দুদিকে এইভাবে টেম্পলটা হয়ে যাচ্ছে। কাজটা আমি কাছ থেকে দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে এই হচ্ছে কাজটা। মিররটা আছে অরেঞ্জ সুতো দিয়ে বাঁধা, আর গুজরাটি কাজটা আছে রেড সুতো দিয়ে, এইভাবে রেড অরেঞ্জের কম্বিনেশনে পুরোটাই চলে যাচ্ছে শাড়িটা, ভীষণ ভালো দেখতে। আর যেহেতু কালোর মধ্যে লাল দিয়ে কাজ, আর তার সঙ্গে মিরর থাকছে, জাস্ট কথা হবে না, পুরোটাই মঙ্গলগিরি কটনের মধ্যে দেখাচ্ছি, এইভাবে চলে যাচ্ছে। পুরো শাড়ি জুড়ে এই হচ্ছে আঁচলটা, ব্লাউজ পিসটা দেখিয়ে দিই, এইটা হচ্ছে এটার ব্লাউজ পিস, ব্লাউজ পিসের হাতে এইভাবে কাজটা নিয়ে যাচ্ছে, দুটো হাতে গুলবে এইভাবে কাজটা,
প্রাইস ইজ সেম 3850, 3850 এটার দাম। ভীষণ সুন্দর দেখতে, যেহেতু ব্ল্যাকের সাথে রেড আর অরেঞ্জের কম্বিনেশন, তার জন্য দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে। এইভাবে চলে যাচ্ছে পুরো শার্টটা। গুড ইভিনিং রিঙ্কু, আবার একটা মঙ্গলগিরি দেখাচ্ছি, দেখো এই রংটাও ভীষণ সুন্দর। এই রংটা যে কোনো কমপ্লেক্সনকে খুব ব্রাইট করে, পুরোটাই বুলিয়ানে করা। এইভাবে বুলিয়ান পার্সি আছে পুরোটাই, এইভাবে বুটা চলে যাচ্ছে, এইভাবে পুরো বুটা যাচ্ছে, ছোট বুটা বড় বুটা মিশিয়ে পুরো করা হয়েছে, এইভাবে চলে যাচ্ছে। এই হচ্ছে আঁচলটা, পুরো আঁচলটা এইভাবে চলে যাচ্ছে, পুরো আঁচলটা এইভাবে চলে যাচ্ছে, আর অল ওভার বডিটা এরকম করে যাচ্ছে। রংটা ভীষণ সুন্দর, তুতে কালারটা এতটাই সুন্দর, আর তার মধ্যে যেহেতু মাল্টি কালার দিয়ে এইভাবে মোটিভটা করা রয়েছে, এরকম ফ্লোরাল মোটিভটা, কাজটা দেখুন পুরোটাই হাতের কাজ, পুরোটাই কত সুন্দরভাবে করা হয়েছে, পুরো বুলিয়ান করা, আর এইভাবে চলে যাচ্ছে পুরো শাড়ি। প্রাইস হচ্ছে 2850 উইথ ব্লাউজ পিস 2850। ভীষণ সুন্দর দেখতে, ভীষণ ভালো দেখতে শাড়িটা। এবার যেটা দেখাবো, একটা মিক্স অ্যান্ড ম্যাচের শাড়ি দেখাচ্ছি, ব্লাউজ পিসটা তুলে দিচ্ছি। ঢাকাইয়ের সাথে রেশম চেকের মিক্স অ্যান্ড ম্যাচ, শাড়িটা খুলে দেখাই। ওপরে হচ্ছে ইয়েলো ঢাকাই, পুরোটাই হাফ শাড়িটা ইয়েলো ঢাকাই থাকছে। এই হচ্ছে আঁচল পোর্শনটা, আর এই হচ্ছে হাফ শাড়িটা, আর হাফ শাড়িটা রেশম থেকে কাঁথা। এই হচ্ছে হাফ শাড়ি, এই হচ্ছে কুচি অবধি, এইভাবে চলে যাচ্ছে পুরো শাড়িটা। এই হচ্ছে পুরো কুচিটা, পুরো কুচিটা এরকম ভাবে রেশম থেকে কাঁথা করছে, আর ওপর পোর্শনটা ঢাকাই থাকছে, ঢাকাইয়ের সাথে এইভাবে রেশম থেকে কাঁথা হয়ে যাচ্ছে। হাফ অ্যান্ড হাফ শাড়িটা, এর সঙ্গে এই ব্লাউজ পিসটা ইয়েলোর সাথে ব্লু এর কম্বিনেশনে ব্লাউজ পিস দেওয়া আছে, 1 মিটারের ব্লাউজ পিস দেওয়া আছে। এই শাড়িটাও কিন্তু গায়ে হলুদে পরার জন্য একদম একটা ডিজাইনার পিস, ভীষণ ভালো দেখতে, ভীষণ সুন্দর। যেহেতু হাফটা কাঁথা কাজ করা আর হাফটা ঢাকাই, এটা কিন্তু পরলে দেখতে খুব ভালো লাগবে। যেহেতু এটা অ্যারেঞ্জমেন্টের শাড়ি, পরলে খুব সুন্দর লাগবে। প্রাইস হচ্ছে 3250, 3250 এটার দাম। এবার আরেকটা দেখাবো, নীলে সবুজ, এটা হচ্ছে ওপরটা থাকছে রেশম চেকে কাঁথা, এই হাফ পোর্শন রেশম চেকে কাঁথা থাকছে, এইভাবে চলে যাচ্ছে পুরো কাঁথার কাজটা। এই হচ্ছে হাফ পোর্শন, এইভাবে কাঁথা কাজটা থাকছে, একটা বর্ডার থাকছে পুরো শাড়ি জুড়ে, একটা বর্ডার থাকছে, আর এইভাবে কাঁথা কাজটা হয়ে যাচ্ছে, আর হাফটা থাকছে ঢাকাই।
এই হচ্ছে হাফ শর্ট। আর এই হচ্ছে পরলে কিন্তু ভীষণ সুন্দর, এইভাবে চলে যাচ্ছে পুরো হাফ শাড়ি, আর এইভাবে আসছে হাফ শাড়িটা উইথ ব্লাউজ পিস। এইটা হচ্ছে এর ব্লাউজ পিসটা, এটা হচ্ছে ব্লাউজ পিসটা, দারুণ লাগে। প্রাইস হচ্ছে 3250, 3350 এটার প্রাইস, দেখতে ভীষণ ভীষণ সুন্দর, একদম হাটকে একটা শাড়ি দেখা লাগে। এবার একটা চান্দ্রিতে লাম্বাড়ি দেখাচ্ছি, রংটা একদম টিয়া পাখির গ্রিন কালার, তার মধ্যে এইভাবে চলে গেছে লাম্বাড়ি কাজ। এইগুলোও কিন্তু ভীষণ বড় শাড়ি, এই হচ্ছে আঁচল। পুজোয় গিফট যদি করতে চাও এরকম ধরনের শাড়ি কিনতে গিফট করতেই পারো তোমরা। এই হচ্ছে পুরো আঁচলের কাজটা, এইভাবে চলে যাচ্ছে, আর এইভাবে পুরো বর্ডার ধরে কাজটা যাচ্ছে, তার সঙ্গে সারা বডি বুটা থাকছে, সারা বডি বুটা হয়ে যাচ্ছে। যাদেরই ভাল লাগছে অবশ্যই করে স্ক্রিনশট নাও, স্ক্রিনশট নিয়ে বুকিং করো। পুরা শাড়ি এসে হ্যান্ড ওয়ার্ক হ্যাঁ ইয়ে হাত কা কাম হ্যাঁ, পুরা শাড়ি মে এসে বর্ডার করকে কিয়া হুয়া হ্যায়, এরম ভাবে চলে যাচ্ছে পুরো শাড়িটা। আর কন্ট্রাস্টে ব্লাউজ পিস, দিস ইজ দ্য ব্লাউজ পিস, দ্য কন্ট্রাস্ট ওয়ান ব্লু অ্যান্ড গ্রিন, ব্লু অ্যান্ড গ্রিনের কম্বিনেশনে এই শাড়িটাও কিন্তু ভীষণ ভীষণ ভালো দেখতে। প্রাইস হচ্ছে 3550, 3550 এটার প্রাইস, এটাও কিন্তু দেখতে ভীষণ ভালো। আর লাইট ওয়েট, সবচেয়ে বড় কথা লাইট ওয়েট, এখন কেউ ভারী শাড়ি পরতে চায় না, সবাই একদম লাইট ওয়েটের শাড়ি পছন্দ করে। এটা একেবারে লাইট ওয়েটের একটা শাড়ি দেখাচ্ছি, এটাও কিন্তু ভীষণ ভালো দেখতে। লাম্বাড়ির আরেকটা কালার কম্বিনেশন দেখাচ্ছি, এই কালারটাও ভীষণ সুন্দর, অরেঞ্জিশ পিচ কালার, মানে এটা একটা ডুয়েল টোন আছে, অরেঞ্জ রানীর একটা ডুয়েল টোন আছে, যার জন্য দেখতে খুব ভালো লাগছে। অরেঞ্জ রানীর ডুয়েল টোন দেখতে ভীষণ সুন্দর, এই হচ্ছে বর্ডারটা, আর এইভাবেই চলে যাচ্ছে পুরো সুতোর কাজটা, পুরো সুতোর কাজটা এইভাবে চলে যাচ্ছে। পুরোটাই এইভাবে চলে যাচ্ছে উইথ ব্লাউজ পিস, কন্ট্রাস্টে এই কালারের ব্লাউজ থাকছে, একটা স্কাই ব্লু কালারের ব্লাউজ থাকছে, কন্ট্রাস্ট যেহেতু পট্টিটা যে কালার থাকছে ব্লাউজ পিসটাও সেই কালার থাকছে, এইভাবে চলে যাচ্ছে ব্লাউজ পিস। প্রাইস হচ্ছে 3550, 3550, 3550 এটার প্রাইস, এটাও কিন্তু দেখতে ভীষণ সুন্দর। রেশম চেকের মধ্যে কাটওয়ার্ক, এইভাবে চলে যাচ্ছে পুরো কাটওয়ার্কটা, এরকম বর্ডার ধরে ধরে কাজটা থাকছে। রংটা ভীষণ সুন্দর গ্রে কালার, তার মধ্যে মাল্টি কালারের ফ্লোরাল ডিজাইন উইথ কাটওয়ার্ক, এরকম ভাবে পুরো বর্ডার ঘুরে যাচ্ছে, কাজটা খালি দেখো বন্ধুরা, এই হচ্ছে কাজটা, এইভাবে পুরো কাজটা চলে যাচ্ছে, আর এইভাবে কাটওয়ার্ক বর্ডার ধরে হয়ে যাচ্ছে। এর সঙ্গে থাকছে রেড কালারের ব্লাউজ, এই হচ্ছে এটার ব্লাউজ,
এটা তোমরা বডি প্রিন্টেড করে হাতটা এটা দিয়ে করতে পারো, বা এই ডিজাইনটা ব্যাক পোর্শনে ফেলে হাতটা প্রিন্টেড করতে পারো। অনেকভাবেই কিন্তু ব্লাউজটা করা যায়। এই চলে যাচ্ছে, কেমন লাগছে বলো বন্ধু? তোমাদের শাড়িগুলো ভালো যদি লাগে একটু কমেন্ট করো, তাহলে ভালো লাগছে কি খারাপ লাগছে বুঝতে পারবো। এইভাবে চলে যাচ্ছে পুরো শাড়িটা, একদম রেশম চেকের মধ্যে কাটওয়ার্ক করা রয়েছে, ভীষণ ভীষণ সুন্দর, কোনো কথা হবে না। প্রাইস হচ্ছে 2650, 2650 এটার প্রাইস। এবার একটা বিষ্ণুপুর কাতানে দেখাচ্ছি, দেখো কাতান সিল্কের মধ্যে কালামকারি করেছি একটু। এটা আমি দু পিস দেখাবো, একটা রেড বর্ডারে করেছি, একটা উইদাউট রেড বর্ডারে করেছি। এই হচ্ছে পুরো শাড়িটা, এই হচ্ছে আঁচল, এইভাবে চলে যাচ্ছে পুরো আঁচলটা, ময়ূর থাকছে আঁচল এরকম ভাবে, আর এইভাবে বর্ডার ধরে কাজটা থাকছে, আর এইভাবে বডিতে হাফ সার্কেল করে ডিজাইনটা থাকছে। ভীষণ সুন্দর, ভীষণ স্টাইলের একটা শাড়ি বন্ধুকে দেখালাম, খুব স্টাইলিস্ট একটা শাড়ি দেখালাম, পুরো বিষ্ণুপুর কাতানের মধ্যে করা। এর সঙ্গে রেড ব্লাউজ পিস, এইটা হচ্ছে এটার ব্লাউজ। এই ব্লাউজটা দিয়ে যখন শাড়িটা পরবে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগবে। যারা লাইট কালারের শাড়ি প্রেফার করো তারা কিন্তু এটা লাইট অথচ ভীষণ ব্রাইট, তাদের কিন্তু ভীষণ ভালো লাগবে। প্রাইস হচ্ছে 5050। এটারই আরেক পিস দেখাচ্ছি, এটা রেড বর্ডার ছিল, এটা উইদাউট রেড বর্ডার। অনেকেই শুধু ব্ল্যাক এন্ড হোয়াইট পছন্দ করে, এটাও কাটানি করা, এটাও ভীষণ সুন্দর, লাল পরবে না এরম ব্যাপার আছে, বা যারা শুধু সাদা কালো পছন্দ করো তাদের জন্য এই শাড়িটা। এটার ডিজাইনটা একটু আলাদা করা হয়েছে, লতা পাতা করে ডিজাইনটা যাচ্ছে, মাঝে এরকম ময়ূর থাকছে। এই হচ্ছে আঁচলটা, এই শাড়িটাও ভীষণ সুন্দর বন্ধুরা। সাদা কালো শাড়ি সবসময়ের জন্য সুন্দর। এই হচ্ছে অল ওভার শাড়িটা, দারুণ দেখতে। প্রাইস হচ্ছে 5050, পুরো কাতান সিল্কের মধ্যে করা শাড়িটা, অসাধারণ সুন্দর। এইভাবে চলে যাচ্ছে পুরো শাড়ি। লাভ লাইট দিতে থাকো বন্ধুরা, লাভ লাইট প্রচুর চাই, প্রচুর প্রচুর লাইট, অল্প অল্প লাভ লাইকে হবে না, প্রচুর লাভ লাইক দরকার। এইভাবে তোমরা লাইক না করলে কি করে আমি লাইক দেখাবো বলো? এইভাবে চলে যাচ্ছে পুরো শাড়িটা, প্রাইস হচ্ছে 5050। এবার আরেকটা দেখাচ্ছি শেডিংয়েতে, এটাও খুব স্মার্ট দেখতে, তিনটে কালারের শেড হয়ে যাচ্ছে। আর এই হচ্ছে আঁচল, আঁচলের রকম মন থাকছে, পেখম মেলে বসে আছে মাল্টি কালারের। আর এই হচ্ছে পুরো শাড়িটা, তিনটে কালারে ব্রাশিং থাকছে, থ্রি কালার ব্রাশিং, এটাও কিন্তু ভীষণ সুন্দর। কেন সুন্দর সেটা তোমাদেরকে দেখাই, এই হচ্ছে এটার ব্লাউজ পিস,
এইটা হচ্ছে ব্লাউজ পিস। এই ব্লাউজ পিসটা দিয়ে যখন পরবে শাড়িটায়, শাড়িটার গেট আপটা একদম চেঞ্জ হয়ে যাবে। প্রাইস হচ্ছে 4650, 4650 এটার দাম, ভীষণ ভালো। দুপ্রিয়ার তেসার বেনারসি দুটো কালার দেখাচ্ছি, ইয়েলো রানি অ্যান্ড গ্রিন। রংটা খালি দারুণ দেখতে শাড়িটা, এইভাবে জারি দিয়ে কপার জারির কাজ, গ্রিন অ্যান্ড পিঙ্কে কাপড়টা থাকছে, এটা ভীষণ সুন্দর। এইভাবে চলে যাচ্ছে পুরো শাড়িটা। প্রাইস হচ্ছে 10,950, 10,950 এটার প্রাইস। এটাও কিন্তু ভীষণ ভালো দেখতে। এইভাবে চলে যাচ্ছে আঁচলটা, এটার আরেকটা কালার দেখাচ্ছি তোমাদের, ব্লু কালারটা দেখ। এটাও কিন্তু ভীষণ সুন্দর। এই হচ্ছে পুরো আঁচলটা, আর এই হচ্ছে পুরো শাড়িটা, ভীষণ ভালো দেখতে। প্রাইস ইজ সেম, 10,950, 10,950 এটার প্রাইস। এটাও ভীষণ ভীষণ সুন্দর। আজকে যে কটা শাড়ি দেখালাম বন্ধুরা, আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই করে তোমরা শেয়ার করো, আর যদি পছন্দ হয় তাহলে স্ক্রিনশট নিয়ে বুকিং করো। আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা, আবার বুধবার দিকে চলে আসবো নতুন স্টক নিয়ে।